বিষয় নয়, মানে এই জায়গাটা খুব খুব বারে বারে আমাদেরকে পড়তে হবে। এই সিকনেস শুরু হচ্ছে কখন সেটা একটা বড় কথা। সিকনেসটা শুরু হচ্ছে কখন, এই যে আমার পূর্ববর্তী বক্তা বললেন, এই চিন্তা ভাবনা বা এই যে মানুষের কাজকর্ম, তার জীবনযাত্রার ব্যাপারটা, এগুলো তো ঠিকই আছে, এগুলো থেকেই সূত্রপাত হচ্ছে, এখান থেকেই কিন্তু সূত্রপাত হচ্ছে। এবং বর্তমান যুগে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই সোরা সিভিলি সাইকোসিস, এগুলো অলরেডি আমাদের ভিতরে ঢুকে গেছে, আমাদের পূর্বপুরুষ থেকে ঢুকে গেছে। সুতরাং আমাদের যে সিকনেসটা আসছে আমাদের জন্মের সময় থেকেই, আমাদের কিন্তু যখন আমাদের জাইগোট গঠন হচ্ছে তখন থেকে কিন্তু আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য তৈরি হয়ে যাচ্ছে, এবং এই চারিত্রিক বৈশিষ্ট্যটা নিয়েই আমাদের জন্মগ্রহণ করছি, এবং সেখান থেকে আমাদের প্রকৃতিটা তৈরি হয়ে যাচ্ছে। এই প্রকৃতিটা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চিন্তা ভাবনা, আমাদের ইচ্ছা অনিচ্ছা গুলো পরিবর্তন আসছে, এবং এর সঙ্গে সঙ্গে যদি আমরা নিজেরা অন্যভাবে কোন রোগটাকে আমদানি করি, তখন কিন্তু আমাদের যে প্রকৃতি আছে সেই প্রকৃতির সঙ্গে আরো এক্সট্রা কতগুলো মানসিক পরিবর্তন দেখা যায়। রোগটা যখন আমাদের ঢুকছে, আমার মায়ের ধুটি যখন আমরা অসুবিধার ভিতরে ঢুকছি, আমাদের অ্যাটাক করছে, তখন কিন্তু আমাদের মানসিক গুলো পরিবর্তন হচ্ছে। এই মানসিক পরিবর্তনটাই, শুধু মানসিক পরিবর্তন কেন বলবো, সঙ্গে সঙ্গে আমাদের শারীরিক যে ডেভিয়েশন হচ্ছে, যে পরিবর্তন, সেই সার্বিক ভাবে যে পরিবর্তন আমরা অনুভব করছি, যেগুলো আমাদের ডক্টর চক্রবর্তী বিভিন্ন ভাবে বোঝালেন, সেইটাই কিন্তু আমাদের সিকনেস। এই সিকনেসটাই আমাদের বুঝতে হবে, এটাই আমাদের মানে পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তন যদি আমরা আনতে পারি তবেই কিন্তু আমাদের রোগ রোগ নির্মূল হবে, এই একটা কথা। আর একটা কথা আমি বলতে চাইছি, যে ডক্টর চক্রবর্তী যে বললেন, ওই একটা জন্ডিসের কথা বললেন, সেই জন্ডিস রোগটা, ওটা আমি ঠিক বুঝতে পারলাম না, ওটা কোনো সিমটমস ছিল না নাকি অসিমটমিক? তাহলে সে পেশেন্টটা কেন পরীক্ষা করতে গেল, কেনই বা তার ওই রোগটা হলো, মানে তার জন্ডিসটা ধরা পড়লো এবং কোনো সাইন সিমটমস দিচ্ছে না? হ্যাঁ, তাহলে সেটা কি হবে, কি মানে তার ব্যবস্থাটা হলো, এটা একটু জানার আমার ইচ্ছে করছে। আর একটা হচ্ছে এই যে ইডিওসিনকেসি, ইডিওসিনকেসি থেকেই কিন্তু একদম মানুষের ক্যারেক্টারিস্টিক মানে বোঝা যায়, তার সে কি কি ধরনের পিকুলারিটি সে প্রকাশ করছে একটা রোগের ক্ষেত্রে। আমরা যেটা করি আর কি, আমাদের প্যাথোলজিক্যাল ব্যাপার গুলো, যে কমন কতগুলো সিমটমস দেখা যায়, এই সিমটমস গুলো সঙ্গে সঙ্গে কিছু কিছু পিকুলিয়ার জিনিস দেখা যায়, এই পিকুলিয়ার জিনিসগুলো কিন্তু আমাদের বের করতে হবে। এই পিকুলিয়ার জিনিস যদি আমরা বের করতে না পারি, আনকমন সিমটমস পিকুলিয়ার গুলো, তাহলে কিন্তু আমরা কিন্তু সিকনেস এর মানে মূল বিষয়টাকে বুঝতে পারবো না। সেই মূল বিষয়টাকে বোঝার জন্য কিন্তু এই ইডিওসিনকেসি কে বেস করে আমাদের ইন্ডিভিজুয়ালাইজেশন হয়ে করতে হবে। এই ইন্ডিভিজুয়ালাইজেশন থেকেই আমাদের কিন্তু বিভিন্ন রোগের যে ধারা, সেই ধারা থেকেও কিন্তু আমরা বিভিন্ন রকম পিকুলারিটি পেয়ে যাবো, সেখান থেকে কিন্তু আমাদের মেডিসিনের সঙ্গে মেডিসিনকে আমরা সেই যে ধরনের পিকুলারিটি পাবো, আমাদের মেডিসিনের যে পার্সোনালিটি আছে, যে ধরনের একই ধরনের যে পার্সোনালিটি পাবো, সে তবে আমাদের কিন্তু
সেটা প্রয়োগ করলে তবেই আমাদের কিন্তু আমরা সিকনেস থেকে উদ্ধার করতে পারবো পেশেন্টদের, মানে আমরা তাকে তার পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে পারবো। এইটা হচ্ছে মূল কথা, এটা আমি যা বুঝেছি। এটাই আমার, আমি বক্তব্য এখানে আমার শেষ করছি। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ সত্যব্রত ভট্টাচার্য স্যারকে, অসংখ্য ধন্যবাদ। তো আমি আমাদের উপস্থিত ডক্টর স্যার, আমাদের আশরাফুল হক স্যারকে অনুরোধ করছি কিছু বলার জন্য। ডক্টর আশরাফুল হক স্যার, আপনি আমাদের মাঝে উপস্থিত আছেন, আপনি যদি কিছু বলেন। ধন্যবাদ স্যার, আমি কিছু বলবো না, আমি ওই যে ব্যাগ গুছাচ্ছি আর আলোচনা শুনছি। আচ্ছা স্যার। স্যার দীঘার দিকে এলেন না কেন, মেদিনীপুর দীঘা? বাবা আপনাকে আপনাকে মেসেজ দিয়ে রেখেছি, ফোন করে পাইনি, আপনি মেসেজ পড়েন নাই? পড়েছি, আমি সেদিন স্কুলে যাচ্ছিলাম আর ধরা হয়নি, পরে আপনাকে মেসেজ করেছিলাম, আর করা হয়নি ব্যস্ততার মধ্যে। স্যার এদিকে আসতে পারতেন তো, একবার ঘুরে যেতেন। যার বাড়ি যাবো মেসেজ করেছি, বাড়িওয়ালা যদি ঘুম না ভাঙে তাহলে যে মায়ের খাবো নাকি? কালকে চলে আসুন, কালকে সকালে গাড়ি সকাল 5টায়। ঠিক আছে, আবার এড়ে অবশ্যই প্রথম মেদিনীপুরে ঢুকবেন, তারপরে অন্যদিকে যাবেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কফি হাউস ঘুরলেন? সালাম, রিপনের বই পৌঁছে দিয়েছি স্যার। কি আর করা, বাড়িতে বাড়ি যেয়ে তার কফি কিনে খাওয়া যাবে না, ফ্রিতে পাইছি একটু ফাইট করছি। না স্যার, বাড়ি গেলে তো মিষ্টি, বাড়ি গেলে মিষ্টি কিনে খাওয়া লাগবে। অমরনাথ স্যার মিষ্টির প্যাকেট নিয়েছিলেন, খাইছি, এখনো বালিশের নিচে রাখছি, শেষ হয় না। তারপরে আবার আমার, মানে আমি নিয়ে শেফ ছিল আমার এক ফ্রেন্ড কফি, ও তো এখন আছে ব্যাঙ্গালোরে, ও জানলে আপনার বলতাম যে আপনার যাতে ভালো মন্দ একটা কিছু দেয়। আমরা এবার প্রশ্ন উত্তর পর্বে যাই, কিছু প্রশ্ন আছে। প্রথমে এখানে একজন প্রশ্ন করেছিল, ওই তমাল নায়ক, আমরা সঠিক চিকিৎসা সেবা দেওয়ার পর আমাদের হাতুড়ে বলা হয় কেন? এটা আমাদের আজকের বিষয়ের উপর না। স্যার আর একজন মানে প্রশ্নের উত্তর পেয়েছেন, ইনজামামুল হক লস্কর লস্কর, স্যারের কাছে একটা প্রশ্ন যে আমরা একটা মেডিসিন রোগীকে দিলাম কিন্তু যখন টিউমার, স্যারের কাছে প্রশ্ন ছিল যে মেডিসিন একটা রোগীকে দিলাম কিন্তু যখন টিউমার পিত্তনালীতে পাথর কিডনিতে পাথর, তখন কি একটা মেডিসিন দেব নাকি দু তিনটি মেডিসিন দিতে হবে? আসলে উনি মনে হয় আমাদের নতুন দর্পণে উপস্থিত হয়েছেন। আমরা সবসময় একটা মেডিসিনই সিলেক্ট করবো, আপনি কিছুদিন আলোচনা শুনতে থাকুন, আপনি বুঝতে পারবেন আলোচনা করতে। স্যার একটা প্রশ্ন আমি করছি, এই যে আমাদের ইডিওসিনক্রেসি নিয়ে আলোচনা হয়েছে, তো ইডিওসিনক্রেসি এই যে আমাদের ডিজায়ার অ্যাভারশন, তারপর এইগুলো কি ইডিওসিনক্রেসির মধ্যেই পড়ে? কিছুটা অবশ্যই কিছুটা, তো এগুলো নিয়ে আলাদা ক্লাস করতে হবে, ইডিওসিনক্রেসি অ্যালার্জি এগুলো নিয়ে আলাদা ক্লাস করতে হবে, এগুলো এখন ওইভাবে করতে গেলে সব গুবলেট হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে এগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য আছে,
তা মূল কথাটা হচ্ছে যে হাইপার সেনসিটিভ ইয়ে তো, আর এগুলো ইডিওসিং কিছু নয় কেন? একটা রুটি, একটা খুব সাধারণ রুটি ধর, একটা একটা দুধই ধর, দুধ ধর একটা বাচ্চা শিশু খাচ্ছে, দুধ খেয়ে সে হজম করতে পারছে। আর আমি ধরো দুধ খেয়ে ধরো হেগে ছড়ালাম কি বমি করে ছড়ালাম, তাহলে এই যে দুধটা যেটা সে একই দুধ, একই বাটি থেকে দুধ তুলে খাওয়াছে। তাহলে ব্যাপার হচ্ছে যে দুধটা তো এখানে দায়ী নয়, আমার সিস্টেমটা এখানে দায়ী। গোটা পৃথিবীতে কিন্তু এই কারণটা খুঁজবে দুধকে, দুধকে বাদ দেবে। গোটা পৃথিবী বলবে, একমত হয়েবেতি বলবে না, ইন্টলারেন্স অফ মিল্ক মানে তার সিস্টেমটাকে নিতে পারছে না। এই সিস্টেম যাতে নিতে পারে সেই ইন্টলারেন্সটাকে ঠিক করতে হবে। দুধটা যদি তার অম্বল করে গ্যাস করে সেটাকে ওই বন্ধ করে দিলে অম্বল গ্যাস বন্ধ হয়ে যাবে, তাতে কিন্তু অম্বল সারবে না, গ্যাসও সারবে না, তার সিকনেসটা রয়েই যাবে। পরবর্তীকালে ওরা ফার্দার আরো বাড়তে থাকবে, আরো আইটেম বাড়তে শুরু করবে। দুধের পর দেখা গেল হয়তো কোন একটা সবজিতে গন্ডগোল শুরু হলো, কোন একটা মাছে শুরু হলো, এরকম ভাবে হতেই থাকে, ক্রমশ বাড়বে। আমরা তো আগেই পড়েছি যে সিকনেসটা কিন্তু ভেতরে ভেতরে বাড়বে যদি ঠিক হোমিওপ্যাথি ওষুধটা না পড়ে। আসলে এখনকার এই যে এত জটিলতাপূর্ণ অবস্থাগুলো আমাদের দেখতে হচ্ছে, তার মূল কারণ তো তাই। এখন যে জটিল অবস্থা এমার্জেন্সি যেগুলো দেখছেন, এমার্জেন্সি যেটা হচ্ছে, যেটা এই এমার্জেন্সির পেছনে তো একই কারণ, সাপ্রেশন। সাপ্রেশন শুধুমাত্র রোগের সাপ্রেশন আর মনের সাপ্রেশন তো চলছে, সমাজে সাপ্রেশন চলছে, সংসারে সাপ্রেশন চলছে। সংসারে কি সাপ্রেশন হয় না? হয় স্বামী স্ত্রীকে করে, না স্ত্রী স্বামীকে করে। হ্যাঁ চলছে তো, এগুলো ঘটনা একের পর এক চলছে। স্কুলে যাবেন, স্কুলেও সেখানে সাপ্রেশন চলছে। এই তো আমি একটা পেশেন্ট বাচ্চাকে আমি দেখছি, অনেক কষ্টে, এখন ভালো আছে বলে কথাটা বেরিয়েছে। বাচ্চাটা হঠাৎ করে কদিন স্কুলে যেতে চাইছে না, স্কুলে কোনোভাবে যেতে চাইছে না, প্রচন্ড রাগ, প্রচন্ড ইয়ে, ইত্যাদি ইত্যাদি, একটা পাগল করে ছেড়ে দিয়েছে। বাড়ির লোককে কামড়ে ছিঁড়ে একদম যা তা, স্কুলে নিয়ে যাওয়া যাবে না, সে হাতে কামড়ে ফামড়ে দিয়ে চলে আসছে। স্কুলে গেট থেকে জোর করে নিয়ে গিয়েও তাকে আনতে পারবে, স্কুলে ঢোকাতে পারবে। তার স্কুলের প্রিন্সিপাল বলছে ঠিক আছে, ওরা একটা মেন্টাল কোনো ইয়ে হয়েছে, সেটা আপনি ঠিকঠাক করে আসুন। সেটাকে ক্যামিলা দেওয়া হয়েছিল বাচ্চাটাকে, এবং তাকে বলা হয়েছিল কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জায়গা আছে কিনা। সে ঘুরতে গেছিল, ঘুরতে গিয়ে সেখানে তার ওই দিদির আর কি তার বাচ্চার সঙ্গে সে স্কুলেও গেছে, তারপরে এখন এখানে ফিরে এসছে। ফিরে আসার পর লাস্ট রিপোর্ট হচ্ছে যে তার আর কি প্রাইভেট টিউটরের কাছে যাচ্ছিল না, তো ওর কাছে যেতে চাইছিল না, প্রাইভেট টিউটরের কাছে এখন পড়ছে। স্কুলে যাওয়ার এখন গেলে কি হবে সেটা আমি জানতে পারবো, দু একদিন পরে জানতে পারবো, মানে ওই জায়গাটা কোনো পরিবর্তন। এবং কথা একটা বলেছে, এক ম্যাডামের নামে বলেছে, ওই ম্যাডাম নাকি তাকে বকে, এক মেয়ে তার হাত মুছে দিয়েছে, সে তার নামও বলেছে, এরকম সব ব্যাপার আছে। এর আগে কিন্তু ওর মুখ দিয়ে একটা কথাও বার করা যায়নি, এখন এগুলো বলেছে, তবে আগের থেকে অনেক শান্ত হয়েছে, এই হচ্ছে কথা। তবে এই যে সিকনেসটা তার কোথায় শুরু হলো, এবং তার মায়ের মা হচ্ছে মাকে খুব ইয়ে করে, খুব বকাবকি করে, আমি বললাম তুমি দায়ী আর নাহলে তোমার স্কুল দায়ী। বাবাকে দেখলে একদম জাপকে ধরছে, আমার সামনেই বাবাকে চুমু খাচ্ছে, ইয়ে করছে। হ্যাঁ, তারপর বাবার সঙ্গে খুব ভালো সম্পর্ক, ওর বাবা বলছে দেখুন আমি সারাদিন যদি থাকি তাহলে ভালো, মাঝে মাঝে ফোন করি, ফোন করে করে আমাকে খবর নিতে হচ্ছে কি করবো আমি। তা এইরকম একটা সিচুয়েশন তার হয়েছে। তার ফলে এই যে তার সিকনেসটা কোথা থেকে শুরু হয়েছে, কোথা থেকে হয়েছে, এখানে ম্যানিফেস্টেশনটা আমি দেখেছি, দেখেছি অনেক কিছু ভেবেছে। এই বকা নিয়ে যেটা বললো, তখন বলছে যে এই ম্যামের সঙ্গে তো আজ থেকে ক্লাস করছে না, বহুদিন ধরে ক্লাস করছে, ও ইদানিং সহ্য করতে পারছে না কয়েকজনকে, এরকম একটা ব্যাপার হয়েছে। তো অনেক কষ্টে তা অনেক ইয়েটিয়ে করে তাকে আমি আগে ক্যামিলাই দিয়েছিলাম, কারণ পেশেন্টটা হচ্ছে বাবার কোলে খুব থাকতে চাইছে, মাকে একদম পছন্দ করছে না, বাবাকে ছাড়তেও চাইছে না। হ্যাঁ, কোল থেকে নামিয়ে দিলে চিৎকার, এবং হেঁটে যাবে না, কোলে যাবে সবসময়, এরকম একটা তার ধান্দা। আমি আগে তো বলে আগে তো কোলে ওঠার নাম করছিল না, কোলে ওঠার নাম করছিল না, লাপি লাপি আগে আগে দৌড়ো, চোখে ধরে রাখতে হাতে, এত এনার্জেটিক। তাহলে এই যে ব্যাপারটা হচ্ছে যে সে বাচ্চাটা এনার্জেটিক, হেঁটে যেত, লাফিয়ে যেত, সে বাচ্চাটা কোল ছাড়া যাবে না। দিস ইজ দ্য সিকনেস, এখান থেকে সিকনেসটা পাচ্ছে। শুধু সিমটম সিমটম করলে হবে, সিকনেসটা চালু হলো কোথা থেকে, খুঁজুন। এবার স্কুলে এটা বেড়েই যাচ্ছে, এবার তাকে ওষুধ দেওয়া আছে, পরে দরকার পড়লে সেপিসেক্রিয়া বা কাসিমোসিন, এরকম ড্রাগগুলো পরে আসতে পারে। এখন ক্যামোমাইল যদি এটাকে কভার করে দেয় তাহলে ভালো কথা, এবং ক্যামোমাইল ফলো আপটা দেখতে হবে, ফলো আপটা দেখতে হবে মহিলা আন্ডারস্ট্যান্ডিং রেস্টোর করছে কিনা, সেটা দেখতে হবে। আসুক, আজকে মনে বুঝতে পারবো। ফলে এই জায়গাগুলো কিন্তু আমাদের খুব সতর্ক হয়ে কাজ করতে হবে। হোমিওপ্যাথির এত সুন্দর এই জায়গা
কাজগুলো করে না মনের মনের উপরে, আমরা দিতে পারি না, শুধু দোষ আমাদের ভাই, দোষ অন্য লোকের নেই। অন্য লোক কেন গালাগালি করবে না? আমরা যে এরকম এই যে ক্ষেত্রে যেটা উডিকে এমনি নিয়ে এসছেন একজন ইয়ে আর কি, ওই ওটা হচ্ছে এএনএম না জিএনএম, জিএনএম নার্স ওকে পাঠিয়ে, জিএনএম নার্স আমার পেশেন্ট আছে, আমার কাছে অসাধারণ রেজাল্ট পেয়েছে, সে সে বলেছে ও চক্রবর্তীর কাছে যাও, গেলে পরে যদি কিছু হয় করতে পারবে, ও আমাদের আমাদের পাতিতে কিছু হবে না, পরিষ্কার সে বলে দিয়েছে। তো যাই হোক, তো এখন দেখি সে তার সম্মানটা তার বিশ্বাসের মর্যাদা রাখতে পারি কিনা, সম্মান রাখতে পারি কিনা সেটা এখনো বলতে পারছি না। ওই সামনে সপ্তাহে আসবে, বুধবারে আসবার কথা আছে, বুধবারে আসতে বুঝতে পারবে। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে কি সিক্রেটটা কোথায় চালু হলো, এটা করতে গেলে তার লাইফ জার্নিটা জানতে হবে, যে কোথায় যায়, কার কাছে পড়ে, কার কাছে কি করে, মা কেমন, বাবা কেমন, তার ফ্যামিলি ম্যাটারসটা দেখতে হবে, তার দাদু কেমন, এই অনেকগুলো জিনিস দেখতে হবে। দেখে তবে তাকে বুঝতে হবে যে কোন জায়গা থেকে গোটাটা খেয়েছে। পেশেন্টকে আমাকে সাজিয়ে থালা সাজিয়ে এ দেবে নাকি, প্রসাদ দেবে নাকি, যে বাবা খাও বসে বসে, তা তো নয়, প্রসাদ করে নিতে হবে, বানিয়ে নিতে হবে, বানিয়ে নিয়ে থালা নিয়ে বসতে হবে। সে রিপোর্টটা আনতে ভুলে গেছে, ওইখান থেকে ওরা ডাক্তাররা বুঝতে পারছে না কি করতে পারবে। তা ওরা একটা সাজেশন দিয়েছিল, একদল সাজেশন দিয়েছিল ওই অ্যান্টিভাইরাল ওষুধ খেতে, আর একজন বললো না না ওটা খেলে ইয়ে হবে না, যেহেতু সিমটম নেই ওদের ঘাটাবার দরকার নেই, উনি ওই জন্য ভয় আর কোনো ওষুধই খাননি, এই হচ্ছে ব্যাপার। এবং ভেলোরে ওনাকে হাত জোর করছে, আমরা বুঝতে পারছি না আমরা চিকিৎসা কি হবে, আপনি যোগব্যায়াম করুন, স্বাস্থ্যসম্মত খাবার খান, টেনশনবিহীন জীবনযাপন করুন, তারপরে যদি কোনো অসুবিধা হয় দেখবো। তো দেখা যাচ্ছে কি এই যে ডায়াগনস্টিক যে ব্যাপারটা যেটা, তারা কি কত অসহায়, সেখানে আমরা সিকনেসকে ধরে নিয়ে তার লাইফ জার্নিটাকে ধরে নিয়ে ওষুধটা মেরে দিলাম। কে বড়, এটা কি আমি বড়? তা তো নয় রে ভাই, এতে হ্যান্ডিম্যান করে দিয়ে গেছেন, আমরা করতে পারি না, আমরা তো মহাপণ্ডিত, সব জায়গায় পাকামি করি, হ্যান্ডিম্যান তো সাজিয়ে দিয়ে গেছে, শুধু জায়গার মতো ঘটিগুলো সাজিয়ে দাও ব্যাস হয়ে যাবে, সেটা তো আমরা করতে চাই না, তার জন্য দায়ী কে, আমরাই দায়ী। যার জন্যই তো ক্যান্ট আক্ষেপ করে বলেছেন না যে হোমিওপ্যাথিক ফেলিওর ইজ ওয়ার্স ফেলিওর, হোমিওপ্যাথির ব্যর্থতা হচ্ছে সবচেয়ে জঘন্যতম নিকৃষ্টতম ব্যর্থতা। উনি কি এমনি বলেছেন? রাগে দুঃখে ক্ষোভে বলেছেন, উনি জানেন তো হোমিওপ্যাথি দিয়ে কি করা যেতে পারে। তারপরে আমরা পারি না, সে পারার চেষ্টাটাই করতে হবে। তো হোমিওপ্যাথি সমাজে মাস্টারের সংখ্যা বেশি, ছাত্রের সংখ্যা বড়ই কম, এই ছাত্রের সংখ্যাটা বাড়াতে হবে। হ্যাঁ বলো। যখন সাইন সিমটম পাওয়া যাচ্ছে না, তেমন কি কি হচ্ছে না, তখন কি একটি ফ্যামিলি সবই নেওয়া হয়েছে, কিন্তু আজকে তো কেসটা আলোচনা করার কথা না, তার সিকনেসটা বোঝাবার জন্য একটা উদাহরণ দিয়েছি কেসটার। হ্যাঁ, ওখান থেকে কোনো ইয়ে পাওয়া যায়নি, ইনফরমেশন সেরকম কিছু, ফ্যামিলিতে ক্যান্সারও নেই, ক্যান্সার নেই, তার বাবা হচ্ছে হারিয়ে গেছেন, তার বাবাকে কেউ মেরে ফেলেছে না তুই পালিয়ে গেছে সে কেউ বলতে পারছে না, এই হচ্ছে তার ব্যাপার। সেরকম কোন হিস্ট্রি নেই, আমি তো জার্নিটা বললাম, তার লাইফ জার্নিটা, এখানে জার্নি থেকে ওষুধ দেওয়া হয়েছে, এখানে একমাত্র ফার্স্ট রিয়াসটা পাওয়া গেছে, তাও কি ওই দিন তো ফার্স্ট রিয়াস আমি দেখে দেয়নি, ওই দিন ফার্স্ট রিয়াসটা লিখিও নি পর্যন্ত, দুদিন তিন দিন ধরে ওটা নিয়ে ভাবছি ওটা কি হতে পারে। মানিকটাকে কোথায় বলেছিলাম যে এটা মনে হয় ফার্স্ট রিয়াস হবে, তারপর দুদিন ধরে প্রায় চিন্তা করে দেখলাম না ওটা ফার্স্ট রিয়াসই হবে। আমি আসলে করি কি, যেটা নিয়ে প্যাচে পড়ি না
মানে আমার মধ্যে দুটো সত্তা তৈরি করি, একটা হচ্ছে পক্ষে বলে একটা বিপক্ষ বলে, এই লড়াই করতে করতে যে যেতে তার পক্ষে চলে যায় এলো, এইটা আমি করি আর কি। তা করে দেখলাম না ওটা ফার্স্ট রিয়াসি হবে, তো তারপর যে রেসপন্সটা পেয়ে গেল পেয়ে গেলাম, এখন ও বলছে রাইটার্স ক্যাম্পটা অনেকটা কম আছে, সেটা কম আছে বলেই ভালো হয়ে গেছে কথা তো বলবো না, দেখ সামনে মাসে আসুক আসলে বুঝতে পারবো, কারণ তার সঙ্গে তো দেখতে হবে তার উইল টুইল গুলো এগুলো জায়গাগুলো দেখতে হবে না, মেন্টাল সাইড গুলো দেখতে হবে না, এগুলো তাকে দেখতে হবে, দেখে বোঝা যাবে যে এগোচ্ছে কিনা। তুমি জানো না সিকনেস, তোমার সেই বিখ্যাত যেটাকে থুজা প্র্যাকটিস দিয়েছিলাম আমি ওই কাঞ্জেলাইয়ের ওখানে মনে আছে, কি মাল ওটা কি কি কষ্টে বার করেছিল বলো দেখি, সেটা তো আজকে বলা যাবে না, সে জিনিস একটা তো ওইরকম জিনিস পড়লে পরে ডাক্তারে ডাক্তারই ঘুষে যাবে, বহুত কষ্টে বার করেছে ওর কাছ থেকে, কাঞ্জেলাইয়ের মতো লোক এক বছর এক ঘন্টা ধরে কিছু বার করতে পারিস, আমাকে শুধু লাস্টে বলছে দেখ ওমো আমার এত বছর অভিজ্ঞতা সব মিথ্যা কথা বলছে, ওর চোখ বলছে সাইকোটিক, ও সব মিথ্যা কথা বলছে, শরীর পেশেন্টকে আলাদা, সিভিলিস পেশেন্টকে বার করা বেশ কঠিন, ওটা বলবেই না বেটা মুখে কুলু পেরে বসে, সাইকোসিস তো প্যাঁচ মারবে আসল জায়গা থেকে, সঠিক জায়গাটা বলবে না, ওগুলো বার করা কায়দা আছে, ওগুলো ওইগুলো ইনস্ট্যান্ট ব্যাপার ভাই, ওগুলো করতে করতে শিখতে হবে, কেউ কাউকে শেখাতে পারে না, বারবার ওইটাকে বার করেছিলাম ওইভাবে, তা আমরা তো এগুলো একটু টেন্ড আপ হয়ে আছি আগে থেকেই, সেই জন্য আমরা তো একদম মানে স্যারেদের চেম্বারে বসে বসে দেখেছি, তো সেটা আমাদের একটা সুবিধা হয়েছে, বার করা টেকনিক গুলো আমরা অনেকটাই শিখে গেছি, তাও তো আটকে যাই, কত জায়গায় আটকে যাই, কত ভুল হয়ে যাচ্ছে, ধন্যবাদ। ঠিক আছে, আমাদের প্রাণ শক্তির বিশৃঙ্খলাটা কি সিকনেস বলা যাবে? সেটাই তো বলা হয়েছে, সেটাই তো হ্যানিম্যান বলেছে, প্রাণ শক্তির বিশৃঙ্খলা হলে পরে শরীরে মনে বিশৃঙ্খলা দেখা দেবে, হ্যাঁ তাহলে ওটা ওটা হচ্ছে মূল ঘটনা, আর এখানে তার এটা তো তার ফোকাস দেখতে হবে, যেমন আপনি সিনেমার পর্দায় দেখেন না, সিনেমার পর্দায় তো নাচ গান কত কিছু দেখতে পাচ্ছে, পর্দায় কিছু আছে কি? পর্দায় তো নেই, আছে তো ওইখানে সেন্টার, ওখানে যেখান থেকে ফোকাসটা হচ্ছে, তো এখানেও তাই, প্রাণ শক্তি আপনি দেখতে পাবেন না, প্রাণ শক্তি থেকে ওটা ফোকাস হয়ে তার এফেক্টটা পড়ছে আমাদের বডির উপরে, বডি মন দুটোর উপরে পড়ছে, এটাই তো মূল ব্যাপার, সবসময় মনে রাখবেন যে বস্তু থেকে অবস্তুতে যেতে হবে, মানে মূর্ত থেকে বিমূর্ততে যেতে হবে, মানে হোমিওপ্যাথি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আর্ট, হ্যাঁ ফলে অ্যাবস্ট্রাক্ট আর্ট কিন্তু খুব সহজ জিনিস নয়, আর্টের মধ্যে অ্যাবস্ট্রাক্ট আর্টটা খুব কঠিন জিনিস, হ্যাঁ এই যে ইয়ে আরে বাবা ওটা মনে হচ্ছে নরওয়ের বোধ হয় কোন দেশে বলে গেলাম, নামটা মনে আসছে না, ভ্যান গক বোধ হয় খুব সম্ভবত, ওনার একটা ওই ফুলের একটা ইয়ে, সেটা নিয়ে বিশেষজ্ঞরা প্রায় কয়েক বছর ধরে ইয়ে করে তারপর গবেষণা বার করেছেন ওটা কি মানেটা কি, ফলে ওটা খুব শক্ত ব্যাপার, ওই ফুলের কালারের চেঞ্জ গুলো উনি দেখিয়েছেন উপর থেকে নিচে, তো এইগুলো তো অ্যাবস্ট্রাক্টের এই জায়গাগুলো খুব কঠিন, তো ওখানে যথেষ্ট বুদ্ধি লাগে, যথেষ্ট ওই সাবজেক্টের উপর নলেজ লাগে, তো বলে হোমিওপ্যাথি ব্যাপারটা তাই তো অ্যাবস্ট্রাক্ট আর্ট, তো এখানে প্রতি মুহূর্তে প্রচুর নলেজের দরকার, শুধু নলেজ নয় নলেজকে প্রয়োগ করার সক্ষমতা, ওই মুহূর্তে ওই নলেজের মধ্যে থেকে কোন কোন জায়গাগুলো আমরা বাছাই করে নিয়ে এসে রুগীর উপর প্রয়োগ করবো, রুগীকে দেখবো, সেটাও তো একটা জাজমেন্ট, মানে প্রতি মুহূর্তে কিন্তু একটা মানে শানিত মানে মানে বুদ্ধিকে শান দিতে হবে সবসময়, এছাড়া হোমিওপ্যাথ হওয়া সম্ভব না, ওই জন্যই তো এত কঠিন রে ভাই, স্পেসিফিক তো কিছু নাই, কখন হড়কে যাবে ধরা বাধা কিছু হয় না, না না অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের যখন প্রাণ শক্তি দুর্বল হয় তখনই তো আমাদের যে প্রাপ্ত বা অর্জিত দোষগুলো মায়াজমগুলো সেগুলো প্রবল হয়ে নানা রকম বিকৃতি তৈরি করে, সেটা ওই সেটা ডিরেঞ্জমেন্ট করে ভাইটাল ফোর্স ড্রেস করে, ড্রেস করার ফলে ওটা আছে, আর ভাইটাল ফোর্স তো এমনি এমনি দুর্বল হয় না, কারণ কোন নিশ্চয় উত্তেজক কারণ থাকে বা কোন ওষুধের সাইড এফেক্ট থাকে,
শুধু ওষুধে কেন, মেইনটেনিং কস্ট থাকে না, লাইফস্টাইল থাকে না, লাইফস্টাইল সেটা, হ্যাঁ সেটা তো অবশ্যই লাইফস্টাইল, এই লাইফস্টাইল আছে, তারপর ইয়ে আছে, আমাদের সমাজ আছে, অনেক কিছু ফ্যাক্টর জড়িয়ে আছে, কোনটা থেকে সে ধাক্কা খাচ্ছে সেটা তো বুঝতে হবে। আমরা তো কেউ পুরোপুরি সম্পূর্ণ সুস্থ নয়, অ্যাপারেন্টলি হেলদি, এইটুকু বলা যেতে পারে, 100% হেলদি আমরা নয়, সে তো অবশ্যই অ্যাপারেন্টলি হেলদি। কোটি কোটি বছর ধরে, কোটি কোটি বছর ধরে যে মায়াজম গুলো প্রবাহিত হচ্ছে আমাদের বংশগতিতে, সেগুলো তো আর অস্বীকার করার উপায় নেই, বা সেগুলোকে এড়িয়ে যাওয়ার উপায় নেই, না না উপায় তো নেই, এগুলো সময় সুযোগ পেলেই এরা বিকশিত হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। অ্যানিম্যানের এই আবিষ্কারটা পরে প্রমাণিত হয়েছে অন্য বিজ্ঞানীরা করেছেন, সেটা হচ্ছে যারা ওই বংশগতি বিজ্ঞান নিয়ে কাজ করেছেন, তারা তো অ্যানিম্যানকে জানেন না, মানেনও না, কিন্তু অ্যানিম্যানই তো এই জায়গাটা বলে গেছেন জেনারেশন আফটার জেনারেশন, তো তাকে বংশগতির জন্মদাতা বললে খুব একটা ভুল হবে না, তো তাকে মানবো না সেটা অন্য কথা, কিন্তু অ্যানিম্যান তো এই জিনিসটা তো উনি বুঝতে পেরেছে তার অবজারভেশনের দ্বারা, এবং অ্যানিম্যানের যে আবিষ্কারটা যেটা হয়েছে, এই যে মায়াজম আবিষ্কার হয়েছে, বা এই যে ওষুধের যে প্রুভিং, ওষুধ যে প্রুভিং করা হয়েছে, বা ওষুধ যে তৈরি করা হয়েছে, যে পদ্ধতি, কোনোটাতে কিন্তু দৃশ্যমান ছিল না, সবই পর্যবেক্ষণ এবং যুক্তি দ্বারা তিনি করেছেন, অ্যানিম্যান ওইটাই তো করেছেন, তা আমাদের সেই পর্যবেক্ষণ আর যুক্তিটাকে কাজে লাগাতে হবে বেশি। এই পর্যবেক্ষণ বর্তমানে আধুনিক বিজ্ঞান আমাদের এই সাইকোসোমাটিক গিয়ে বললেও, ওরা আসলে আমরা যে একটা চৈতন্য বিবেক সমন্বিত একটা মানে প্রাণী প্রাণ, সেটা তো স্বীকার করছে না, ওরা কতগুলো আমাদের ওই যন্ত্রের সমষ্টি বলেই চিকিৎসা করে যাচ্ছে। আমি তো সেটাই তো বললাম যে আমাদের মানে পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে দুটো দর্শনের। আমি তো সেটাই বলেছি, তারপরে আমাদের যে সকল এভিডেন্স বেস কেয়ার গুলো, যারা ওদের হাতে তামাক খেতে ভালোবাসে, একটু পিঠে একটু তাবরানি খেতে ভালোবাসে, তারা ওদের পদ্ধতিতে করতে যাচ্ছে, ওটা করতে গেলে আলটিমেটলি হোমিওপ্যাথিকে পেঁচে ফেলছে, তারা ফেলবেও তারা। এবং যেটা আমাদের যেটা আসলে দুর্ভাগ্য, সেটা হচ্ছে যে আমরা হ্যানিম্যানকে পড়ি না, হ্যানিম্যানকে বা সেটা বোঝার চেষ্টা করি না, আমরা বিভিন্ন রকম আমাদের এই তথাকথিত গুরুদের যে মেথড সিস্টেম, এইগুলো মানে সহজে, যেগুলো টিপস থেকে সহজে হয়ে যাবে, এইটা ফলো করতে গিয়েই আমাদের হোমিওপ্যাথিও 12টা বাজে, আর আমরা নিজেদেরও অনেকটা সর্বনাশ করে ফেলছি। আমরা তো একটা বাদে একটা বইকে জীবনে প্রথমেই বাদ দিই, সেটা হচ্ছে অর্গানন। হ্যাঁ, তাহলে আমাদের তো অর্গানন বাদ দিলে অনেক মেথড আসবে, চিন্তার কোনো কারণ নেই, আসবে, ওটা বলার কিছু নেই। আর অর্গানন তো আজও পড়ছি, আজও শিখছি, আরে বাবা একই অ্যাপোরিজম বারবার পড়ছি, এক একটা নতুন নতুন করে আইডিয়া ওয়ার্ড আসছে। আমি তো আগেই বলেছি যে হ্যানি হোমিওপ্যাথিটা এত ভাস্ট আর আমাদের মাথাটা এত ছোট, ও সবসময় গন্ডগোল হবে ভাই, ওরই মধ্যে চেষ্টা করতে হবে, উঠে দাঁড়িয়ে করতে হবে, এছাড়া উপায় কি আছে, মাথাটা বড়ই ছোট, কয়েকটা মাথা হলে পরে তবে একটা ভালো ডাক্তার একসঙ্গে হতে পারে, ওরই মধ্যে করতে হবে আর কি, কি করা যাবে, কিছু করার নেই, হোমিওপ্যাথিটা অনেক বড় জিনিস। আর আলোচনা আমরা এগোতে চাইছি না, আমরা এখানে আলোচনা শেষ করতে চাইছি। দীপেন, তুমি কি রেকর্ড করেছো? রেকর্ডে কিছু অবাঞ্ছিত কিছু কথা এসে গেছে, ওগুলোকে একটু এডিট করতে হবে তোমাকে। আচ্ছা, আমি স্যারকে পাঠিয়ে দেব। ঠিক আছে, ধন্যবাদ সকলকে, শুভরাত্রি সকলকে। আর একটা জিনিস স্যার, ইডিওসিনক্রেসি আর ফিটিস পজিশন এইসব গুলো নিয়ে একদিন ক্লাস হওয়া উচিত। হবে হবে হবে, আমার আমার উপর ভরসা রাখো, আমি কিন্তু একটু একটু করে এগোচ্ছি, আমার তো প্ল্যানে এগোচ্ছি না, দেখছো না, প্ল্যানে এগোচ্ছি, আমি তো অনেক সময় বলে দিচ্ছি এই জিনিসগুলো পড়াবেন, ব্যাপার হচ্ছে যে একটু অ্যাভারেজ জায়গাটা না পড়লে এইসব নিয়ে আলোচনা করলে সব গুগলেট হয়ে যাবে, একটা স্ট্যান্ডার্ড আছে তো না, খুব সূক্ষ্মটি পারে, আরে বাবা অত কিছু বুঝতে হবে না, তো হাইপার সেনসিটিভ বুঝলেই হবে বাস্তব ক্ষেত্রে, এইবার সূক্ষ্ম ডিফারেন্স তো ওখানে আছে, হাইপার সেন্সিটিভটা মূলটাকে বোঝে তালি তো হয়ে গেল, তারপর কার্যকরী তো ওইটাই, কার্যকরী ইউনিট হচ্ছে ওইটাই হাইপার সেন্সিটিভ, সেটা বুঝতে হবে, বুঝতে কোনো অসুবিধা নেই, নিশ্চয়ই বুঝবো, বুঝবো না কেন, সেটা ধীরে ধীরে হবে, আগে বেসিক জায়গাগুলো হোক রে বাবা, এগুলো তো হচ্ছে স্পেশাল কিছু জায়গা, হ্যাঁ স্পেশাল জায়গা রে বাবা, স্পেশাল জায়গা আগে সাধারণটা হোক, কমন জায়গাটা প্লেসটা হোক, তারপর স্পেশালের পর তো পরে আসবে।
আমরা তো একটা ছোট্ট জিনিস একটু জিজ্ঞেস করা যাবে, বলছি আজকে যে পাঠটা মানে বাবু পড়লেন, এখানে একটা জায়গা বলা হয়েছিল যে মেনি পিপল ওয়েস্ট দেয়ার টাইম সার্চিং আফটার দ্য থিংস দ্যাট মেক দেয়ার পেশেন্ট সিক। এই যে বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে যে মেনি পিপল ওয়েস্ট দেয়ার টাইম সার্চিং আফটার দ্য থিংকিং থিংস দ্যাট মেক দেয়ার পেশেন্ট সিক, এইটা বলতে কি মানে কোন কোন ধরনের ফিউশন, মানে যারা বিশুদ্ধ চিন্তা করছে সেরকম ধরনের ফিউশনের কথা তো নিশ্চয়ই বলা হয়নি এখানে, মানে এটা পড়ে মনে হচ্ছিল যে মেনি ফিউশন ওয়েস্ট, ওয়েস্ট মানে তো নষ্ট করছে, যে টাইম নষ্ট করছে কি কারণ খুঁজতে গিয়ে, তার মানে তো এখানে আমাদের অ্যান্টি মাইজমেটিক কারণ খোঁজার কথা বলা হয়নি, মানে সাধারণভাবে এক্সাইটিং কজ খুঁজি আমরা অনেক সময়, অনেক সময় রোগের মানে নোসোলজিক্যাল নাম খুঁজে তার কি জাম খুঁজি সেইগুলোর কথা কি উল্লেখ বোঝাচ্ছে জায়গাটা, ওই মেটেরিয়া পিকান্স এর কথা বলতে চাইছে এখানে, মেটেরিয়া পিকান্স এর কথা বলতে চাইছে যেটা ইয়েতে আছে ওই অর্গানে আছে, ওটা মনে ইয়ে দিকে আছে ওদের ওই ইন্ট্রোডাকশনের ওখানে আছে ওদের ইন্ট্রোডাকশন মেটেরিয়া পিকান্স, যেটা কি ওরা ওই ওইটার উপর ভিত্তি করে তো রোগ রোগ খোঁজে, তো কোথায় কি রোগ আছে না আছে এইসব খোঁজে। যেমন ধরো অ্যালার্জিক ম্যানিফেস্টেশন হলো, অ্যালার্জিক ম্যানিফেস্টেশন হলো অ্যালার্জি টেস্ট করবে, এই করে করে দেখে নেবে এইসব করবে, কিন্তু অ্যালার্জি টেস্ট করে যেটা বার করলো যেটা, সেটা তো রোগ নয়, সেটা তো সিকনেস নয়, সিকনেস তো অন্য জিনিস, সিকনেস থেকে সেন্সিটিভনেসটা অ্যাবনর্মাল সেন্সিটিভনেস, তারপরে এই অ্যাবনর্মাল সেন্সিটিভটা কেন এলো, কিসের জন্য এলো, এই অ্যাবনর্মাল সেন্সিটিভ বংশ পরম্পরায় কোন ভাবে কার মধ্যে কিভাবে কি আছে, এই উত্তরাধিকার সূত্রটা যদি খুঁজতে আমরা চেষ্টা করি তাহলে কিন্তু ওখান থেকে আমরা একটা গ্র্যান্ড টোটালিটি পাবো, এই গ্র্যান্ড টোটালিটিটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের খুব সুবিধা প্রেসক্রিপশন করতে। তো অনেক সময় গ্র্যান্ড টোটালিটি যেগুলো ইনক্রেডিবল কেস বা যেগুলো ডিফিকাল্ট কেস সেখানে গ্র্যান্ড টোটালিটিটা পাওয়া খুব মুশকিল হয়, তখন কিছু তো পার্সিয়াল প্রেসক্রিপশনও করতে হয় আমাদের, পার্সিয়াল মানে সিমিলিমাই করা হবে, কিন্তু ওই ওই জায়গাগুলো খুব যে ওয়ান সাইডেড ডিজিজগুলো যেগুলো সেইগুলো ওই কারণে খুব গণ্ডগোল চিকিৎসা, ওই জায়গাগুলো চিকিৎসা করা খুব শক্ত এবং খুব মানে কি বলবো ওষুধ দিয়ে পরবর্তী ওষুধ রিপিটেশনই হোক বা চেঞ্জ হোক খুব বুঝে সুঝে করতে হবে, নাহলে কিন্তু কেস হাতছাড়া হয়ে যাবে, খুব কঠিন জায়গা এটা। আচ্ছা উত্তর কি সন্তুষ্ট হয়েছে না আরো কিছু বলতে হবে? না না ঠিক আছে, মানে ওটা যখন অনুবাদ হচ্ছিল তখন অনুবাদ এরকম হয়ে গেছে মানে হচ্ছিল যেন মনে হচ্ছিল যে আমরা যথেষ্ট সময় দিয়ে একটা কারণ খোঁজার চেষ্টা করি, কিন্তু এখানে বিষয়টা আছে তার উল্টো, মানে আমরা এই কারণটা খোঁজা যেটা মানে যারা ম্যাথমেটিক কারণ ছাড়া অন্য কারণগুলো খোঁজার চেষ্টা করে তাদের উদ্দেশ্যে কথাটা বলা, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে। এই যে এটা ধরুন রুটি কেস সহ্য হয় না, ধরুন কার্বোহাইড্রেট, তো কার্বোহাইড্রেট যেমন সহ্য হবে না, এটা শরীর ম্যানিফেস্টেশন, শরীর সিমটম, হ্যাঁ সোনার ইয়েতে আর কি ইয়েটা হয় না আর কি, ওই কার্বোহাইড্রেটটা টলারেন্স হয় না। আপনি চিন্তা করে দেখুন না, আপনি ব্লাড সুগারের ক্ষেত্রে কার্বোহাইড্রেট নিয়ে যত গন্ডগোল, এইবার ধরুন যে পেশেন্টটা ছোটবেলা থেকেই প্রচন্ড মিষ্টি খায়, হ্যাঁ প্রচন্ড কার্বোহাইড্রেট ইয়ে কনজিউম করে, সে তখন কিন্তু ডায়াবেটিক হয়নি, সে তো ওই সিকনেসটা তো ওইখানে আমরা আটকাতে পারি, ওখানে আটকালে পরে এই জিনিসটা আসবে না। আমাদের চ্যালেঞ্জটা ছুড়ে দেওয়া কোথায়, যে ডায়াবেটিক ক্ষেত্রে কমপ্লিকেশন হয়েছে তখন তোমরা কি করবে, মানে আমাদের তো ওই জায়গাটা প্যাঁচের জায়গা, এটা খুব বাস্তব সত্য হচ্ছে ওই জায়গাটা প্যাঁচের জায়গা আমাদের আমাদের পক্ষে, কিন্তু আমরা যদি এই জায়গাটা বলি এটা মানবে না, ও কিছুতেই মানতে চাইবে, কিন্তু এই জায়গাটা থেকে যদি আমরা চেঞ্জ করে দিতে পারি তাহলে ওই জায়গায় যাবে না, তো রোগটা যাবেই না ওই জায়গায়, এইটাই হচ্ছে ব্যাপার আর কি। আমাদের একটা কথা কি নিজেদের এক হচ্ছে হোমিওপ্যাথি স্কোপ আর নিজের স্কোপ, নিজের কতটা নলেজ পারমিট করছে দুটোকে বুঝে করতে হবে, এটা 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 আমার ব্যক্তিগত মত, এটা আপনার আলাদা মত হতেও পারে। না না একদম একমত, একদম একমত। আরেকটা কথা কি জানেন তো, মুড ভালো না থাকলে, না মুড ভালো না থাকলে জানেন তো জটিল রোগী না দেখাই ভালো, গন্ডগোল পাকাবে ছেড়ে দিতে হবে রোগী। স্যার রুটি ভাত দুটোই তো কার্বোহাইড্রেট স্যার, তাহলে এক্ষেত্রে রুটি আর ভাতের মধ্যে পার্থক্য কেন স্যার?
ওরে বাবা, ওইটাই তো ইন্ডিভিজুয়ালাইজেশন। আপনারও একটা নাক দুটো চোখ, এই নাকের দুপাশে দুটো গোপ, আমারও সব একই আছে, তাহলে আপনি হচ্ছে কল্যাণ ঘটক আর আমি কেন অমরনাথ চক্রবর্তী? এইটাই তো ইন্ডিভিজুয়ালাইজেশন। এই স্বতন্ত্রতাটাই তো হচ্ছে মজার ব্যাপার, সবই তো এক আছে। আমাদের তো ফিজিওলজিক্যাল দিক থেকে যদি ধরি বা সব দিকে দেখব, সব মানে অসংখ্যায় সব একই আছে, তাও তো আমরা আলাদা। এইটাই তো হ্যানিমানের আবিষ্কার। দেখবেন যেদিন ইন্ডিভিজুয়ালাইজেশনটাকে মেডিসিনে ওরা প্রয়োগ করতে শুরু করবে, সেদিন হোমিওপ্যাথির গুরুত্বটা চরম জায়গায় দৌড়াবে। ওই জন্য হোমিওপ্যাথিটাকে ততদিন বাঁচিয়ে রাখা দরকার, যেভাবে আমার কি ডিটারেশন হচ্ছে ওটা বাঁচিয়ে রাখা দরকার। আরে বাবা, আমাদের এভিডেন্স বেস করতে হবে, ওরা ছুটে আসবে আমাদের কাছে জনগণের চাপে। জনগণ হোমিওপ্যাথি হোমিওপ্যাথি বলে চিল্লাবে, আমাদের দরকার নেই ওই সব এভিডেন্স বেস কেসের নাম করে দৌড়ানোর, কোনো প্রয়োজন নেই। এবার ব্যাপারটা হচ্ছে যে সমস্যাটা কি, ধরুন আমার একটা ধরুন আপনি একটা টিউমার সারালেন, আমি ইয়ে দিয়ে সারিয়েছেন, সালফার দিয়ে সারিয়েছেন, ওরা কি বলবে তুমি সালফার দিয়ে টিউমার সারিয়েছো, তাহলে ওই ওই রকম টিউমার ওইখানে আর গুলো তো সালফার দাও দিয়ে স্ট্যাটিস্টিক্স করো, আসবে আপনার রেজাল্ট আসবে, আপনি তো ফেল হবেন, ওই প্যাচে ফেলে আপনাকে বলে দৌড় এটা ফালতু, এটা যে ফুতুরে, ওইখানেই তো প্যাচে ফেলবে। ফলে ইন্ডিভিজুয়ালাইজেশনের ব্যাপারটা এসে গেছে ওদের, ওদের ওরা এখন পার্সোনালাইজ মেডিসিন করছে, ওরা ভাবনা চিন্তা শুরু করেছে, কিন্তু ওরা ওই জায়গাটায় আসবে, ওদের ওই ক্রুড মেডিসিন দিয়ে যখন ফেলিওর হবে তখন খুঁজবে, তখন হ্যানিম্যান হ্যানিম্যান তো একটা জায়গায় বলেছেন যে একটা সময় ওদের এই সিস্টেমের পর সিস্টেম বাড়িয়ে 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 এক সময় সিস্টেম ফেল করবে, তখন সব ছুঁড়ে ফেলে দিয়ে হোমিওপ্যাথিতে আশ্রয় নেবে, এছাড়া উপায় থাকবে না। এবং অলরেডি এই যে ইয়েগুলো আপনি দেখতে পাবেন যে ইনফেকশন ডিজিজ গুলো, ইনফেকশন ডিজিজ গুলো এত বেশি রেজিস্টেন্স হয়ে যাচ্ছে যে মহা মুশকিল ব্যাপার আছে। আলেকজান্ডার ফ্লেমিং তো এই কথা বলেছিল, উনি যখন ইয়ে করলেন যে এই যে অ্যান্টিবায়োটিক আবিষ্কার করলেন, তখন তো বলেছিলেন যে অ্যান্টিবায়োটিক্স এর মাধ্যমে অ্যান্টিবায়োটিক্স এর মাধ্যমে অনেক রোগী বাঁচবে, তবে এর যদি ভুল ইউজ হয় অনেক রোগ মরবে এর জন্য। এই কথা এই ধরনের কথা একটা বলেছিলাম, আমি অনেকদিন আগে পড়েছি, মনে করতে পারছি না। ফলে ব্যাপারটা হচ্ছে যে এই কথাগুলো তো মিথ্যা না, বলে উনি ওই কথাটা বলেছেন, কারণ ওরা তো মিথ্যাবাদী নয়, ওরা সত্যবাদী, ওদের দৃষ্টি